मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सवार आगे जाना सबाई के शुभ महालय। आज के बाबार साथे, बाबा प्रत्येक बछर तर्पण करे, तो चलो निये जाई तुम्हारे आज के बजबज गंगा घाट। অনেক দিন বাদে আসছি, তো এখন দেখতে পাচ্ছি যে বাবা তো আগে বজবজ কালীবাড়িতে তর্পণ করত, তো কিন্তু এখন দেখতে পাচ্ছি স্কুটি নিয়ে ঢুকতে দেবে না, যারা যাচ্ছে তারা সব হেঁটে যাচ্ছে। তাই আমরা বালুরঘাটে যাচ্ছি, ওখানেও ঘাট আছে, ওখানে বাবা তর্পণ করবে। বাইক রাখা অনেক ভিড় হয়েছে, বাইকগুলো তো দেখে মনে হচ্ছে সব জায়গায় অনেক ভিড় হয়েছে। এই যে আমরা এসে গেলাম এবার, কিন্তু যত বাইক ছিল সেই অনুযায়ী ভিড় হয়নি। আমার মনে হয় সব বজবজ কালীবাড়িতেই গেছে। বালুর ঘাটে যে তর্পণ হয় অনেকেই হয়তো জানে না, বা অনেকে মা কালীর পুজো দিয়ে তর্পণ করে মা কালীর পুজো দিয়ে একেবারে ফিরবে, এটাও হতে পারে। আর বেশি দূর নামবো না, একটা সাইড হয়ে দাঁড়িয়ে যাই। বাবা সৌভিকদা গেছে তর্পণ করতে, তো তোমাদের বলে দিই, দূরে দেখতে পাচ্ছ একটা জেটি ঘাট আছে, তো ওখান থেকে লঞ্চ নিয়ে আমরা ওপারে যাই। ওপারটা হচ্ছে বাউরিয়ায়, ওপারেও তোমরা হয়তো দেখতে পাবে না, ওপারটাও তর্পণ হচ্ছে, আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। বাট সকাল সকাল উঠে গঙ্গার পাড়ে আসা একটা আলাদাই মজা। বাবা সৌভিকদা দুজনের তর্পণই শেষ হয়ে গেল, ওরা উঠে আসছে এবার। সৌভিকদা ওখানে দাঁড়াও, বাবা দিচ্ছে, ওখানে দিয়ে চলে এসো। যাওয়ার পথে ইচ্ছা আছে একটু গরম গরম কচুরি কিনে নিয়ে যাব। আজকে মহালয়ার দিন, সবাই মিলে একটু গরম গরম কচুরি ব্রেকফাস্ট করব। ভিডিওটাকে আর বেশি বড় করলাম না, যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো।